চাঁদপুর জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একাশিটি বিজাগার দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে খসে পড়ছে ফলে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে এসব সব স্থানীয়রা জানান সংস্কারের মাধ্যমে এসব ভবনে পরামর্শ কেন্দ্র স্থাপন করা গেলে স্থানীয় কৃষকরা উপকৃত হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে অবৈধ দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে চাঁদপুর প্রতিনিধি মানিক পাটোয়ারির প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একাশিটি বিজাগার দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ফলে জরাজীর্ণ হয়ে বেশিরভাগ বিজাগার ভবন ধসে পড়েছে পাশাপাশি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় কিছু বিজাগার চলে গেছে প্রভাবশালীদের অবৈধ দখলে তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বিজাগার অবৈধ দখলমুক্ত রাখতে মামলা করলেও ফলাফল পাচ্ছে না পরিত্যক্ত বিজাগারগুলো সংস্কারের মাধ্যমে কৃষকদের পরামর্শ কেন্দ্র তৈরির দাবি স্থানীয় কৃষকদের অবস্থা

সেগুলি সংস্কার করে বসবাসের উপযোগী এবং অফিস করার করার জন্য আমি একটা আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি গ্রাম কৃষকদের যোগাযোগ ও পরামর্শের সুবিধার্থে পরিত্যক্ত বিজাগারগুলোর সংস্কার সহ দখলমুক্ত করতে সংশ্লিষ্টরা দ্রুত ও কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা স্থানীয় কৃষকদের ডেক্সট রিপোর্ট বাংলা টিভি বেনাপোল সীমান্তে ইউএস ডলার ও ফেন্সিডিল সহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আরিফুল হক জানান ভারত থেকে বিপুল পরিমাণ ডলার ও ফেন্সিডিলের চালান অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন খবর পেয়ে গতকাল বিকেলে বেনাপোল ও সারসা সীমান্তে অভিযান চালিয়ে চল্লিশ হাজার ইউএস ডলার এক হাজার বোতল ফেন্সিডিল ডিল চার হাজার পিস ইয়াবার চালানসহ সহ জাহিদ নাহিদ ও জব্বার নামে তিন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত মাদকদ্রব্য ডলার সহ পাচারকারীদের বেনাপোল ও সারসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি ঝড়ের কবলে বা বিভিন্ন দুর্ঘটনায় গভীর সমুদ্রে ট্রলার ডুবের ঘটনায় প্রতি বছর নিহত ও নিখোঁজ হয় শতাধিক জেলে উপকূলে এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কোস্টগার্ড বরগুনায় এ প্রথম পাথরঘাটা উপজেলার নব্বই জন সমুদ্রগামী জেলেকে কোস্টগার্ডের পক্ষ থেকে দেয়া হয়েছে লাইফ জ্যাকেট এতে ঝড়ের কবলে ট্রলার ডুবে গেলেও জেলেরা দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকতে পারবে আর এসব জ্যাকেটে একটি বিশেষ ব্যবস্থা থাকবে যাতে ডুবে যাওয়া জেলেদের দ্রুত শনাক্ত করতে পারবে কোস্টগার্ড সকালে পাথরঘাটা লঞ্চ ঘাটে জেলেদের মাঝে এই লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা